তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো গত 11 মে গুগল তাদের গুগল আইও 2022 এই ইভেন্টটার কিন্তু আয়োজন করেছিল, এবং ওই ইভেন্টে তারা তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড বেশ কিছু জিনিস কিন্তু শো করেছে। যেমন তারা তাদের অ্যান্ড্রয়েড 30 লঞ্চ করেছে, তারপর তাদের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে গুগল পিক্সেল 7 সিরিজের ফার্স্ট লুক কিন্তু আমাদের সামনে এনেছে, এবং এর পাশাপাশি তারা কিন্তু তাদের গুগল পিক্সেল 6 এই ফোনটাকে লঞ্চ করেছে। এবং তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে গুগল পিক্সেল 6 এই ফোনটা কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে। এবং আজকে আমরা এই গুগল পিক্সেল 6 এই ফোনটাকে নিয়ে আলোচনা করব। এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এখানে এই ফোনটার ডিসপ্লেকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.1 ইঞ্চিসের মানে একদম কম্প্যাক্ট সাইজের একটা ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, আর এই ডিসপ্লেটা কিন্তু একটি Full HD+ OLED ডিসপ্লে, এবং এখানে এই ডিসপ্লেটা কিন্তু মিডল একটি সিঙ্গেল 5 ইঞ্চির সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে নর্মাল 60Hz রিফ্রেশার থাকছে, এখানে কিন্তু কোনো রকম হায়ার রিফ্রেশার থাকছে না, এবং এখানে ওয়াইড ভাইন A1 সাপোর্ট অবশ্যই দেওয়া হবে। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু Gorilla Glass 3 প্রোটেকশন থাকছে। তো ওভারঅল এই যে ডিসপ্লে স্পেসিফিকেশান এখানে কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, তবে এখানে আমার মনে হয় এখানে মিনিমাম 120Hz রিফ্রেশের অবশ্যই দেওয়া দরকার ছিল। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাকসাইডে অবশ্যই একটি গ্লাস ব্যাক প্যানেল থাকবে, এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু মেটাল ফ্রেম থাকবে। আর ডিজাইনে যদি কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে হুবহু গুগল পিক্সেল 6 আর 6 প্রো এই ফোনগুলির মতো একটা ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাক সাইডে ওই ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, এবং এই ফোনটা কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে, এবং এখানে কিন্তু IP67 রেটিংও দেওয়া হয়েছে। তো এর ফলে কি হবে না, এখানে হালকা জোরে ছিটে পড়া এখানে এই ফোনটিতে তেমন কিছু হবে না। আর এই ফোনটা কিন্তু 6GB 128GB এই একটি মাত্র র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, তারপর এখানে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার পারফরম্যান্সকে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে তাদের নিজস্ব গুগল টেনসর চিপসেট কিন্তু ব্যবহার করবে, এবং এই গুগল টেনসর চিপটা কিন্তু অলরেডি গুগল পিক্সেল 6 আর 6 প্রো এই দুটি ফোনে ব্যবহার করা হয়েছে। এবং গুগল পিক্সেল 6 আর 6 প্রোতে যখন এই প্রথম টেনসর চিপটি ব্যবহার করা হয়েছিল, তখন কিন্তু সেখানে অপটিমাইজেশনের বেশ কিছুটা খামতি ছিল। তো এবার আশা করা যাচ্ছে গুগল তাদের এই ফোনটিতে সমস্ত প্রবলেম ফিক্স করবে এবং একটা ওভারঅল ভালো পারফরম্যান্স আমাদের প্রোভাইড করবে। এবং এখানে কিন্তু Mali G78 এই GPUটা ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এখানে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সমস্ত কাজ খুব ভালোভাবে করা যাবে। এবং গুগল কিন্তু এখানে এই ফোনটিতে সিকিউরিটির জন্য তাদের গুগল Titan M2 এই নামে একটা ডেডিকেটেড চিপসেট কিন্তু ব্যবহার করছে। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ক্যামেরাকে নিয়ে কথা বলি, তাহলে গুগল কিন্তু এখানে এই ফোনটির ক্যামেরাতে বেশ কিছুটা কস্ট কাটিং করেছে, তার কারণ তারা কিন্তু এখানে তাদের পিক্সেল 4 সিরিজের সেই পুরনো ক্যামেরার সেন্সর কিন্তু ব্যবহার করেছে। এখানে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 12.2 মেগাপিক্সেলের, এবং এর সাথে সাথে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো গুগলের ফোনে ক্যামেরা আউটপুট কিন্তু আমরা এমনিতে দুর্দান্ত পেয়ে থাকি, তো আশা করা হচ্ছে এখানে ক্যামেরা আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এখানে এই ফোনটার ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4410mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে 30W একটা ফাস্ট চার্জার এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স অবশ্যই পাওয়া যাবে, যেখানে গুগলের বেশ কিছু কাস্টমাইজেশন থাকবে, এবং তারপর এখানে কিন্তু গুগলের বেশ কিছু ভালো ভালো ফিচার সেখানে ব্যবহার করা হবে। এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 12 এর উপর, এবং গুগল কিন্তু এখানে জানিয়েছে যে আগামী 3 বছর পর্যন্ত তারা লেটেস্ট অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, এবং আগামী 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট এখানে এই ফোনটিতে পাওয়া যাবে। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে, তারপর এখানে কোনোরকম ফেস আলোকের ফিচার্স দেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, তার কারণ আমি যতদূর জানি গুগল পিক্সেল 6 আর 6 প্রো এই ফোনগুলিতে কোনোরকম ফেস আলোকের ফিচার্স দেওয়া হয়নি। তো এরপর দেখা যাক এখানে এই ফোনটিতে কোনোরকম ফেস আলোকের ফিচার্স দেওয়া হয় কিনা। তারপর এখানে টাইপ সি পোর্ট অবশ্যই ব্যবহার করা হবে, তবে এখানে এই ফোনটিতে কোনোরকম 3.5mm হেডফোন জ্যাক এবং তার সাথে কোনোরকম ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। এখানে কিন্তু আপনি একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন,
তার সাথে একটা ই সিম কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে এখানে এই গুগল পিক্সেল সিক্সে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই ফোনটিতে মোটামুটি একটা ভালো স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, তবে গুগল কিন্তু এখানে বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করেছে। যেমন এত দামি একটা ফোনে এখানে 60Hz ওয়েলের ডিসপ্লে ব্যবহার করেছে এবং এর পাশাপাশি এখানে পুরনো একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, গুগল পিক্সেল 6 আর 6 প্রো এই দুটি ফোন যখন লঞ্চ করেছিল তখন প্রথম প্রথম কিন্তু এখানে এই দুটি ফোনে অনেক প্রবলেম দেখা দিয়েছিল। যেমন সেখানে ইউআইয়ের মধ্যে অনেক বাগ দেখা দিয়েছিল, তারপর সেখানে কিন্তু আমরা ল্যাগিং ইস্যু দেখতে পেয়েছি। তো আশা করব গুগল এখানে এই ফোনটিতে ওই সমস্ত প্রবলেমগুলোকে ফিক্স করবে এবং একটা ওভারঅল ভালো পারফরমেন্স আমাদের প্রোভাইড করবে। তো এরপর তাহলে এই ফোনটার কত দাম হতে পারে? তো এই ফোনটা কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে $449 এবং এই দামটি যদি আমি ভারতীয় টাকায় কনভার্ট করি তাহলে দাম দাঁড়ায় 34,800 রুপির আশেপাশে। কিন্তু এই ফোনটি যখন আমাদের ভারতের বাজারে আসবে তখন কিন্তু এই ফোনটির দাম আরও অনেকটাই বেড়ে যাবে। তার কারণ এই ফোনটিকে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করিয়ে ভারতের বাজারে লঞ্চ করা হবে। তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 40-45 হাজার রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাইরে যদি আনঅফিসিয়ালি এই ফোনটি পাওয়া যায় সেক্ষেত্রে 50,000 টাকার উপরে কিন্তু এই ফোনটি পাওয়া যাবে। তো এরপর তাহলে এই ফোনটা কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করার কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই। তবে আশা করা হচ্ছে আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে এই ফোনটা অবশ্যই পাওয়া যাবে। তো এরপর দেখা যাক গুগল পিক্সেল সিক্সে এই ফোনটি আমাদের ভারত বাংলাদেশের বাজারে কত দামে পাওয়া যায়। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় এখানে ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটি কত দামে লঞ্চ করা উচিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।